नमस्कार बंधुरा आबारो उनिवार्स दिया रेसिपी चैनले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज आमी आपनादेरके बानिये देखाबो पालंग शाकेर रेसिपी। पालंग शाक तो अनेकेई अनेक रकम भावे रान्ना करे थाकेन, तो आमी किभाबे रान्ना करलाम सेटाई आज आपनादेर संगे शेयर करे नेब। आशा करछि अन्य दिनेर मतो आजके रेसिपिटा आपनादेर खूब भालो लागबे। तो तार जोन्नो एखाने निये निएछि आमि परिमाण मतो पालंग शाक, आर पालंग शाकगुलोके एरपर धुइये केटे नेब। आर एई जे देखुन पालंग शाकगुलोके आमि केटे निएछि। एखाने आमि छोटो करे केटेछि, आपनारा जे जे रकम चान छोटो किंबा बड़ो केटे निते पारेन। पालंग शाक जेहेतु खूब नरम है तो अपनारा बड़ो चाहले बड़ो केटे निते पारें। आर एखाने निएछि एकटा मीडियम साइजेर आलू, और आलूगुलोको आमी एरकम लम्बा लम्बा भावे केटे निएछि। आर एखाने निएछि 5 कोया रसुन, रसुनगुलोको आमी एरकम सरु सरु भावे केटे निएछि। आर साथे निएछि एखाने दुटो काँचा लंका। लंकार परिमाणटा आपनारा जे जे रकम पछन्द करबेन सेई रकम परिमापे निये नेबेन। এরপর রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল। এই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ধুয়ে পর সেই আলুগুলো দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আপনারা হলুদেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হলুদের ব্যবহারটা করব না। এরপর আলুগুলো অল্প ভেজে নেব। আলুগুলো অল্প ভেজে নিয়েছি। এ দেখুন আলুর মধ্যে অল্প অল্প ব্রাউন কালার চলে এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব পালং শাক। এরপর পালং শাকটা দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন বেশ 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আলুগুলো আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর শাকটাও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কমে গেছে। আর এই সময় আমি এখানে শাকের পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেব। যেহেতু আগে আমি আলুর পরিমাণে লবণটা দিয়েছিলাম, আর এখানে আমি টেস্ট করে আবারও একটু লবণের ব্যবহার করলাম, যেহেতু আমার একটু লবণটা কম হয়েছিল বলে। আপনারাও অবশ্যই টেস্ট করে তারপরে লবণটা দেবেন। আর বেশ 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে বেশ আমার শাক ভাজাটা পুরোপুরি তৈরি হয়ে গেল। যেহেতু পালং শাক খুব নরম হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন আমার আলু পালং শাক ভাজা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন শাক ভাজাটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়, সেটা আপনারা নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। আর এই শাকটা রান্না করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, একদম অল্প সময়ের মধ্যে ঝটপট আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। আর গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে।
তো বন্ধুরা আমার আজকের এই পালং শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য।